নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ, নেচার অ্যান্ড ট্র্যাভেল চ্যানেলের আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অ্যাকচুয়ালি চলে এসেছি আপনাদের বহু পরিচিত রানু মণ্ডল, মানে রানুদির বাড়িতে। তো মাঝখানে অনেক দিন আপনারা জানেন যে রানুদিকে নিয়ে নানান ধরনের কথা হচ্ছিল, তো রিসেন্টলি রানুদির ব্যাপারে কোনো খোঁজ খবর কিছু পাওয়া যাচ্ছিল না। তো আজকে রানাঘাটে আমি একটা কাজে এসেছিলাম, আপনারা জানেন আমার ট্রাভেলিং ব্লগের চ্যানেল আছে, তো সেই সূত্রেই যেহেতু রানাঘাটে এসেছি, তো আগে থেকে একটা মাইন্ডসেট করেছিলাম যে কাজ কমপ্লিট করে, ওইদিকে ব্লগিংয়ের কাজ কমপ্লিট করে রানুদির বাড়িতে আসবো, একটু দিদির সাথে গল্প করব যে দিদি কেমন আছেন, এখন দিদির খবর কি। তো সেই মতো আজকে দিদির বাড়িতে চলে এসেছি। এই যে আপনারা ব্যাক সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে রানুদির বাড়ি। তো আসুন আগে রানুদির বাড়িটা একটু দেখে নিই, তারপর দিদির সঙ্গে কথা বলবো। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই পুরো বাড়িটাই কিন্তু রানুদির বাড়ি। এখানটা, এই যে এই বাঁশের বাগান টাগান, এগুলো পুরো ব্যাপারটাই কিন্তু আপনার রানুদির বাড়ি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কি অবস্থা হয়ে রয়েছে এই জায়গাটায়। এখানে যে চেয়ারগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারেন। দিদি, এখন তো দেখতে পাচ্ছি যে এখন রান্না বান্না তুমি বসিয়েছো, তো তুমি মানে দেখি রান্না বসিয়েছো না, জাস্ট এমনি জাস্ট জল পান দিয়ে দিয়েছো। এটা হচ্ছে তোমার, এটা কালকে কোন বার আছে? কালকে মঙ্গলবার ছিল। মঙ্গলবার রান্না করেছি। আচ্ছা আচ্ছা, এই ভাত এটা মঙ্গলবারের, মঙ্গলবারের ভাত? হ্যাঁ, মানে কি বানিয়েছিলাম, নষ্ট হয়ে যাবে তো, হয়তো হয়ে গেছে বোধহয়, জানি না ঠিক, আমি হাত দিয়ে দেখিনি এখনো পর্যন্ত। আচ্ছা 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 দিদি, মানে তোমার তো শুনেছিলাম তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলি মানে তোমার পরিবারে কে কে আছে? আমার আমার পরিবার তোমার সঙ্গে তো কেউ টুগেদারনেস কেউ থাকে না, কেউই নেই। আমি মানে তুমি এখানে একাই থাকো? মানে ভগবানের উপরে টোটালি নির্ভর করে আমি থাকি বাড়িতে। বলে দেখো কি পিঁপড়ে, দেখো চিনি রেখেও কোনো শান্তি আছে? চিনিতে পিঁপড়ে ভরে যায় সারাদিন ধরে, পিঁপড়ে সারা ঘরে ঘরময়, চা খেলে পরে একটা পয়জন জীবাণু হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো এটা আলাদা করে একটা পরিষ্কার জায়গার মধ্যে রাখতে পারো। আমি শুনেছিলাম যে মানে তোমার তো, তুমি এদিকটা চলে আসো, পিঁপড়ে কামড়াবে, তুমি এদিকটা চলে আসো, এদিকটা চলে আসো দিদি। আচ্ছা, তো আমি শুনেছিলাম যে এমনি তোমার পরিবারে তো তোমার মেয়ে আছে বোধহয়, তোমার কয়, তোমার কয় মেয়ে? তুমি জুতোটা পরে নাও না, জুতোটা পরে নাও, জুতোটা পরে নাও, তাহলে কামড়াবে না। আচ্ছা বলছি দিদির, তাহলে এখন এই মুহূর্তে মানে পরিবারে কে কে আছে গো তোমার? আমি তো ঘরে বাড়িতে একলাই। মানে না, এখানে তুমি একা থাকো, শুনেছিলাম তোমার মেয়ে আছে? আমি বোম্বেতে আমার ফ্যামিলি ছিল, বাট আমার তাদের থেকে মানে এক জায়গায় প্রেজেন্টে উপস্থিত, আমরা এক জায়গায় কোথায় আছি, তো থাকলে তো সে তো লুকিয়ে থাকবে না, দেখা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবার সামনে তো দেখা যাবে যে হ্যাঁ এই পরিবারটা। এই যে বাড়িটা আমরা দেখতে পাচ্ছি, এখনই দেখলাম আমরা যে বাড়িটা, এই বাড়িটা কার? এই বাড়িটা অ্যাকচুয়ালি আমার মিশ্র ছিল দিলীপ বিশ্বাস, তার বাড়ি, কিন্তু তিনি তো নেই, যেহেতু তিনি মারা গেছে তিনি নেই। তো সেই উপলক্ষে মানে ছোটবেলা থেকে যেহেতু আমি বাড়িতে আছি, তো ভগবান, আমি জানি এটা ভগবানের বাড়ি, সেই জন্য সেই তার তার উপর নির্ভর করে থাকি। আচ্ছা আচ্ছা, মানে এটা তোমার বাবার বা মানে স্বামীর বাড়ি নয়? মেশো ছিল তো বাবারই বসে, কারণ ছোটবেলা থেকে তার কাছে, মানে মেশোর বাড়ি। হ্যাঁ, সেই সেই অনুক্ষেত্রে মেশোর বাড়ি। আচ্ছা, কিন্তু আসলে তো ভগবান। তোমার কটা মেয়ে? তোমার কয় মেয়ে? একটাই? এই কথা বলা অনেক মানে অনেক ডিফিকাল্ট, অনেক আমি আমি অ্যাকচুয়ালি দেখেছিলাম যে তোমার, আমিও এতেই দেখেছিলাম আর কি, তোমার ইউটিউবেই দেখেছিলাম যে তোমার একটা মেয়ে আর কি দেখতে পেয়েছিলাম আমি। তো তার মানে তোমার তো একটা মেয়ে আছে? কবে দেখেছিলে? কিভাবে? আমি ইউটিউবে দেখেছিলাম একজনকে, তো শুনেছি অনেক রকমের কথাবার্তা বলে, বলে বেড়ায় বা অনেক রকমের নানা রকমের জানা, তাই বলে তাই করে। আচ্ছা আচ্ছা, তা মানে সেটা হয়তো হতে পারে, আমি ঠিক জানি না, আমি বলতে পারবো না। আমি তোমার কাছে দিয়ে জাস্ট জানতে চাইছি যে তোমার পরিবারে তাহলে এখন কে কে আছেন আর?
দেখুন আমার সঙ্গে তো কেউ নেই, কিন্তু হয়তো আশেপাশে দূরে বা কোনো তাদের আত্মীয় স্বজন তাদের ঘরে হয়তো বা আছে, কিন্তু আমার সঙ্গে তো কেউ নেই। আমার সঙ্গে তো আমি একাই থাকি বাড়িতে, আর ভগবান আমার সহায় থাকে। আর দিদি ভাই তুমি এখন কেমন আছো? কখনো মনে হলো বা কেউ মনে করালো ওই গান, হয়তো কালকে এসেছিল দুজন ব্যক্তি, ওরা দুজনে এসে তারপরে ওই একটা গান যেখানে কি ভাইরাল হয়েছিল যে গানটা দিয়ে শোর পিকচারে, ওই গানটাকে আবার মানে রিপিট করলো আর কি, ওটা গানটা আবার গালো, ওই গানটা এভাবেই ঠিক মোবাইলে নিয়েছিল গানটা কালকে গতকাল মানে মঙ্গলবারে। এরপরে আমি আবার যে আমার একটা গান আবার হলো, তারপরে যে শুরু হলো তখন আবার গাইতে ইচ্ছে করলো, মানে গাইতে থাকলাম, মানে যতক্ষণ মনে থাকে তখন গাই, তারপর যখন মনে থাকে না তখন আর সেই গানটা আর গাইতে পারি না, মানে ভুলে যায় একদম, পুরো ভুল মন থেকেই পুরো ভুলে যায় গান, গানের কথা আর মনে থাকে না, ঘরোয়া কাজে ঘরে ব্যস্ত থাকি, ঘরের কাজ নিয়ে তারপরে ও গানের মানের কথা আর মনে, একটা কোনো জিনিস এটা যতক্ষণ না চর্চা হচ্ছে সেই বিষয়ে সেটা তো আর সে কথা সেখানে স্টপ হয়ে যাচ্ছে, সেখানে মানে বন্ধ হয়ে যাচ্ছে, থেমে যাচ্ছে। তো সেরকম ব্যাপার, আমি গান না ঘরে রেডিও আছে না টেপ রেকর্ডার না, মানে যেটা দিয়ে আর কি না মোবাইল ঘরে যেটার মাধ্যমে আমি গানটা শুনবো বা শুনতে পাই না, কখনো সখনো আশেপাশে থেকে কখনো সখনো কিছু, আগে তো যেমন রোজকার বাধা ধরা ছিল কোনো না কোনো জায়গাটা অনুষ্ঠান হতো শুনতাম, কিন্তু সেক্ষেত্রে কখনো সখনো বাই চান্স বা হঠাৎ শুনতে পেলাম তখন হয়তো সেই গানটা শুনে গাইলাম বা মনে পড়লো বা হঠাৎ মনে আসলো একটা গান গাইলাম। দিদি তোমার এই বাড়ির ঠিকানাটা ঠিক কি আছে গো? পোস্টাল অ্যাড্রেস, কেউ যদি আসতে চায় কিভাবে আসবে? আমি যেরকম বাইকে এসেছি আমার খুব বেগ পেতে হয়েছে আসবার সময়। রানাঘাটে যে চার্চটা আছে ওই চার্চের সামনে এসে জিজ্ঞাসা করলে তারা বলে দেবে। আচ্ছা দিদি মানে আচ্ছা এখন তুমি আমাকে একটু বলবে যে বলিউডে তোমার কাজের খবর এখন প্রেজেন্ট কি আছে, মানে তুমি কি কাজের ডাক পাচ্ছ আর বলিউড থেকে? না আমি কোনো আমাকে কেউ বলেও না নিয়ে যায় না, আমার ওই ব্যাপারে কোনো আগ্রহ থাকে না, চেষ্টাও থাকে না। আর একটা কথা হচ্ছে যে কেন আমি জানি যে আমাকে যখন নিয়ে যাবার ছিল বা নিয়ে গেছিল সে ভগবান আমাকে সেই ব্যাপারে সাহায্য করেছিল, নিয়ে গেছিল, তার জন্য আমাকে কি আসবে কি বলবে তারপরে যাব সে কোনো সেরকম কোনো ব্যাপার ছিল না, হঠাৎ করে ইমপ্রুভ হয়েছিল, হঠাৎ করে পরিবর্তন হয়েছিল, পরিস্থিতি পরিবর্তন হয়েছিল, হঠাৎ করেই আবার পরিস্থিতি আবার এই মিডল মানে ঘরে। আচ্ছা আমরা মাঝখানে আমরা শুনেছিলাম যে বলিউডে যদি কোনো গান টান গাওয়া হয় তাহলে তো সেখানে পারিশ্রমিক তো যথেষ্ট পরিমাণে পাওয়ার উচিত তাই না? তাহলে আমরা যা দেখতে পাচ্ছি যে তুমি তো মানে খুব যে মানে সুখে রয়েছো বা খুব একবার স্বাচ্ছন্দ্যে রয়েছো সেরকম তো আমি দেখে আমার মনে হচ্ছে না, কারণ এখানে যা চেয়ার টেবিল থেকে আরম্ভ করে হ্যাঁ যা কিছু দেখতে পাচ্ছি যে বন্ধুরা আমরা এসে থেকে যে জিনিসটা আমি লক্ষ্য করলাম দিদি কিন্তু যথেষ্ট মানে কষ্টেতেই রয়েছে, মানে খুব যে ল্যাভিশভাবে উনি রয়েছেন তা না, আপনারা নিজেরা যদি দেখেন এই প্রত্যেকটা চেয়ারই কিন্তু দেখুন ভাঙা, হ্যাঁ প্রত্যেকটা চেয়ারই ভাঙা, ইভেন আমার জানা ছিল না ওই জন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা দিদিকে দিলাম, সামান্য কিছু টাকা আমি দিয়েছি, তো সেরকম হলে আমি আজকে খাবারই হয়তো নিয়ে আসতাম, আমি জানি যে হ্যাঁ ঠিক আছে উনি খাবার হয়তো রান্না করেছেন, কারণ আমি আজকে যে আসবো সেরকম কিছু আগে থেকে জানা ছিল না, কারণ দিদির কোনো ফোন নাম্বার আমার কাছে ছিল না, আমি কাজে এসেছি আপনাদের যেরকম বললাম, তো এসে খোঁজ করে দিদির বাড়িতে চলে আসলাম, তো স্বাভাবিক আজকে শুনলাম দিদি এখনো পর্যন্ত খেতে পারেননি, এবার অলরেডি দুটো এখন বেজে গেছে, এখন দুটো বেজে গেছে, 2:15 মতন বাজে এখন, তো এই মুহূর্তে খাবারের দোকান যে দিদির যে সারাউন্ডিং এরিয়া সেগুলো কিন্তু এই মুহূর্তে বন্ধই আছেন, তো দেখা যাক দিদির সাথে কথা বলে যে উনি ঠিক কি ভাবছেন এখন। তো আপনি যে এই মুহূর্তে তো খুব কষ্টেই আছেন দেখতে পাচ্ছি, তো মানে এখন আপনার যে মানে এমনি খাওয়া দাওয়া বা এই সমস্ত ব্যাপারগুলো তাহলে কি কিভাবে চলছে, মানে আপনার এখন উপার্জনের মানে সোর্সটা কি, সোর্স অফ ইনকামটা কি? মানে না আমি ঘরে বসে তো কোনো ইনকাম করি না বা ঘরে বসে আমি কোনো অর্থ আয় করি না, তবে হ্যাঁ আমাকে ওই এটিএম থেকে যে টাকা তুলে এনে দেয় প্রত্যেক মাসে সেইটা দিয়ে মানে এটিএম এ তাহলে যে তোমার যে টাকা রয়েছে সেই টাকা তাহলে তুমি পেলে কোথা থেকে? রানাঘাট থেকে তোলার জন্য আমাকে সঙ্গে করে নিয়ে যেত, আবার সঙ্গে করে আবার আগে মানে তুমি নিজে করতে কোনো কাজ মানে কোনো কাজই আমি নিজে থেকে গিয়ে সিগনেচার তো অবশ্যই মানে এই যে ধরো তুমি গান টান গাও যে টাকা পয়সা গুলো পাও সেগুলো তুমি তোমার ব্যাংকের অ্যাকাউন্টে রাখো না?
পাও বলতে ওটা প্রেজেন্টে না, মানে উপস্থিতে না, উপস্থিতে কোনো টাকা পয়সা পাই না। তবে যেহেতু আমি কোনো জায়গায় গিয়ে তো কোনো গান গাইছি না, এই বাড়ির মধ্যে হয়তো কখনো মনে পড়লো গাইলাম, তার ব্যাপারে ভগবান সে থাকে। আচ্ছা দিদি, একটা জিনিস আমার খুব মানে কৌতূহল হচ্ছে, আমার মনে হয় মানে যারা দর্শক বন্ধুরা রয়েছেন তারাও হয়তো জানতে চাইবেন যে এখন তাহলে প্রত্যেক দিন তোমার যে খাওয়া দাওয়া এই যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো মানে কে করে, তুমি নিজে হাতেই করো নাকি? হ্যাঁ, রান্না তো অবশ্যই নিজে হাতেই বানিয়ে খাই, সে যখনই হোক, বিকেল হোক, রাতে হোক, বা রাত তো হয় না, বিকেল সন্ধ্যে বা রাত যাই হোক, যদি খুব রাত না সন্ধ্যেও না মানে বিকেল পর্যন্ত থাকে সময় যে মানে রান্না করে খাওয়ার জন্য। তবে নিজে হাতে যা যেমনি রান্না করি সেটা তৃপ্তি করে খাই, কেন কি হোটেলে খাবার নিয়ে কি হয় মানে ছিনিয়ে নিয়ে ভাব থাকে, যেহেতু নিজে চোখে দেখা যায় না কি বানাচ্ছে কি করছে, মোস্টলি সাধারণ যেগুলো হোটেল এরকম হয় না ব্যাপার, যার জন্য খাওয়াটা সত্যি সম্ভব হয় না। যদি বা জোর জবরদস্তি খায় সেখানে ডাইজেস্ট করা, হজম করাটা খুবই ডিফিকাল্ট ব্যাপার। দিদি আমি দেখছি তুমি বেশ মানে কথায় কথায় মানে বেশ ভালো ইংরেজি বলছো টুকটাক করে, তুমি তার মানে তুমি তো পড়াশোনা করেছো নাকি? সত্যি কথা বলতে কি, হ্যাঁ পড়াশোনা ওই বাংলায় যেটুকু জানি, বাট ইংলিশে তো আমি পড়াশোনা করি। মানে তুমি কত কোন ক্লাস অবধি পড়েছো? না পড়াশোনা তুমি জানি না সত্যি, তাহলে পড়াশোনা জানো না, কিন্তু মাঝে মাঝে যে আমি দেখছি তুমি যে থ্রো করছো এক একটা ইংরেজি ওয়ার্ড, তো সেগুলো তো বেশ সুন্দর ভাবে বলছো। এটা শুধু আমার যখন পরিবারের সঙ্গে থেকেছি, আমি আমার ফ্যামিলির সঙ্গে টুগেদারনেস শিখেছি, আমার এটা বোম্বেতে যখন থেকেছি তখন আমি আমার পরিবারের সঙ্গে ইংলিশ যখন স্পিকিং হয়েছে, কালচার হয়েছে, তখন তাদের সাথে কথা বলেছি, বা কোনো কোনো ব্যক্তি যার সঙ্গে ইংলিশে কথা বলা প্রয়োজন যতটুকু বলা প্রয়োজন ততটা বলেছি, কিন্তু মানে নিজে থেকে হ্যাঁ সেটা জানি না, বাট আমাকে ঘরের থেকে আমি যতটা ওই শিখেছিলাম ওই যেটা বোম্বেতে, মানে এইখান থেকে না কলকাতা থেকে আমি কোনো। আচ্ছা দিদি তুমি মাঝে মাঝেই বলছো যে বোম্বেতে তোমার পরিবার, বোম্বেতে পরিবার বলতে ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না। পরিবার বোম্বেতে আমার পরিবার ছিল, যেটা নাকি আপাতত সেখানে তো নেই, আমরা এখানে থাকি মানে বোম্বের পরিবার বলতে কে কে কি পরিবার আছে তোমার, কে থাকেন ওখানে? আমার ফ্যামিলি ছিলাম, আমার হাজবেন্ড ছিল, বাচ্চা ছিল, স্বামী ছিল আর কি। ও ওনারা কি মানে বোম্বেতে থাকতেন? বোম্বে থাকতে আমাদের মানে ক্র্যাক হয়ে গেছিল, ভেঙে গেছিল, ভগবান ভেঙেছিল, এবার তারপর থেকে আমরা। তা উনি কোথায় আছেন এখন, তোমার হাজবেন্ড মানে স্বামী? তার সঙ্গে আমার কোনো যোগাযোগ হয় না ফোনে, যেমন যেমন আমি আপনার সঙ্গে কথা বলছি ডাইরেক্ট বা কথা তো বলছি, এইভাবে কোনো কথা হয় না বা হয়নি, মানে বিচ্ছেদ হওয়ার পর থেকে যে মানুষের সঙ্গে কথাবার্তা হয় সেভাবে কোনো কথাবার্তা হয় না। আর যদি তুমি সরে আসো এখানে, তোমাকে বলতে পিঁপড়েগুলো খুব কামড়াচ্ছে। হ্যাঁ না ঠিক আছে, তুমি সরে আসো তাহলে, অন্য চিনি আছে বলে ওখানে পিঁপড়ে আছে। আচ্ছা হ্যাঁ তুমি কি বলছিলে যে বলো তো ওই ব্যাপারে, সেই জন্য এখন মানে কত বছর ধরে তাহলেও না হলেও 2000 আমার মনে হয় 2013 থেকে যে এত বছর পর্যন্ত একদম আলাদা এইভাবে মানে এই বাড়িতে থাকি। আচ্ছা এমনি তোমার কাছে যদি আবার নতুন করে কোনো গানের অফার আসে, কেউ যদি তোমাকে দিয়ে গান গাওয়াতে চান আর কি, তা তুমি আবার গান গাইবে তো? সেটা পুরোদমে উপরওয়ালার ইচ্ছা, কারণ ভগবান না চাইলে আমি নিজে থেকেই কোনো কিছু করতে পারবো না, আর নিজে থেকে আমি কোথাও না, আমি সেটা বলছি না, মানে ধরো তোমার কাছে যদি কেউ গানের প্রস্তাব নিয়ে আসে যে কেউ চাইছে যে তোমাকে দিয়ে আবার নতুন করে কোনো গান গাওয়াতে, সেটা যে কেউ হতে পারে, যে কোনো তার হয়তো অ্যালবাম হতে পারে বা কোনো বাংলা ছবির গান হতে পারে বা হিন্দি ছবির গান হতে পারে, যদি কেউ চান আর কি, তো তুমি কি আবার মানে গান গাইতে ইন্টারেস্টেড মানে ইচ্ছুক? অবশ্যই, কিন্তু কথা হচ্ছে কি যে মানে সেটা সম্পূর্ণ নির্ভর ভগবানের উপরে আমার, সে তো বটে, কারণ দেখুন আমি যখন আমি রেলওয়ে স্টেশনে ছিলাম, এই যে ছিলাম পাস্ট মানে গেছি, ওই সময়টা তো আমি বসে থাকতাম, তো সাডেনলি অতীন নামের ছেলেটা এসে আমাকে ওই মানে ভাইরাল করেছিল, তো ওই গান তো সেটা তো আমি জানতাম না যে হঠাৎ সে আসবে, এরকম তো গান আমি গাইতাম মেঘপাড়া থেকে নিয়ে রানাঘাট সবাই জানতো, কিন্তু ওইটা যে অতটা ওইভাবে যে হঠাৎ আমরা কোথাও চলে যাবো বোম্বে বা কোয়েত বা কেরালা মানে বিভিন্ন জায়গা যেখানে ডেকেছিল সেখানে যে যাবো সে তো আমি কখনই ভাবতে পারিনি, ওটা খুবই সত্যি ভগবানের বরদান বা তার অনুগ্রহ তার দয়া অবশ্যই তার ছিল, কারণ আমি কখনোই সেটা ভাবিনি। তবে হ্যাঁ গাইতে ভালোবাসতাম গিয়েছি, তো সেই মাধ্যমে সে আমার কাছে বললো হ্যাঁ রামদি আপনি আমাকে গান শোনান, তো শুনিয়েছিলাম, এবার আমি জানতাম না, তো সেই তার বিনিময়ে সে আমাকে বোধ হয় বিস্কুট খাইছিল, হ্যাঁ বিস্কুট কি আর তার সঙ্গে বোধ হয় কেক, বোধ হয় বিস্কুট আর কেক খাইছিল, তো এইভাবে আর কি গিয়েছি। কিন্তু কথা হচ্ছে তার যে ইমপ্রুভ মানে পরিবর্তন, হঠাৎ পরিস্থিতি পরিবর্তন হওয়া বা ইমপ্রুভ হওয়া সেটা তো ভগবানের ইচ্ছা ছাড়া অবশ্যই সাধ্য নেই, যদি মানুষের সাধ্য থাকতো তাহলে আমি এই 3 বছর ধরে ঘরে বসে থাকতাম না, ঘরে বসে থাকতাম না মানে ঘরে এই বাড়িতে থাকতাম না, তার মানে আমি এটাই বুঝি মানে। এখন তাহলে তুমি সারাদিন কি করো বাড়িতে? সারাদিন এই ঘর ঝাড়ু মারা, যতটা সম্ভব হয় পরিশ্রম হয়, যেমন ঘর ঝাড়ু মারা, বাসন নিজের বাসন ধোয়া মানে এই ধরনের পরিষ্কার পরিষ্কার করা যতটা সম্ভব হয়, নিজের কাপড় ধোয়া মানে যতটা
যতটা পারি অতটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি এবং করি, কিন্তু এতেই সারাটা দিন চলে আমার, সারাটা দিন সন্ধ্যে হয়ে যায় এরকম এইসব ঘরের কাজ করতে করতে। হ্যাঁ, তো এরকম ভাবে জীবনযাপন করতে হচ্ছে। আচ্ছা, আর এমনি নর্মাল মানে তোমার সঙ্গে এখনো দেখা সাক্ষাৎ করতে কেউ আসে না? আর আমার একটা ভীষণ কৌতূহল হচ্ছে, আমি কিন্তু দেখেছিলাম এটা, মেবি হয়তো অনেক দর্শক বন্ধুরা হয়তো দেখেও থাকবেন, যে একজন মানে অল্পবয়সী একজন মেয়ে আর কি, যে তুমি, আমি শুনেছিলাম সে তোমার মেয়ে মানে সন্তান, তোমার কন্যা সন্তান, তো তার মানে তুমি বলতে চাইছো মানে তোমার কোনো মেয়ে নেই? এখন কি ব্যাপার জানো তো, মেয়ে আমার মা, আমি তার মেয়ে না, আমি তার মেয়ে, সে আমার মা, এরকম মানে পরিস্থিতি। অতএব সেখানে আমি কিছু বলছি মানে এই ব্যাপার নিয়ে না ডিল মানে ওটা তোমাদের মানে আছে, কিন্তু সেটা মানে তোমাদের ব্যক্তিগত হয়তো কোনো ইয়ে রয়েছে আর কি। হ্যাঁ, সেটা পারিবারিক কিছু ইয়ে রয়েছে, পারিবারিক ব্যাপার, তাছাড়া কথা। ঠিক আছে, আমি সেই বিষয় নিয়ে তাহলে আর উত্থাপন করতে চাই না, এটা তো তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর ঠিক আছে দিদি, তুমি খুব ভালো থেকো। ব্যাপার ছিল এবং হয়তো আছে, বাট আমার সঙ্গে তো যেমন তোমার সঙ্গে কথা বলছি, তুমি বলছি কিছু না না, একদম একদম, তুমি বলো না এইভাবে তো মানে অ্যাকচুয়ালি আমি তোমায় কেন তুমি বলছি বলো তো, মানে তোমাকে এত দেখেছি মানে দেখে দেখে তুমি পরিচিত হয়ে গেছো একদম, যার জন্য না তোমাকে মানে আপনি বলবো সেটা যেন মুখে আটকে যায়, মনে হচ্ছে তুমি খুব পরিচিত, মানে তোমাকে তো সর্বসময় দেখেছি ইন্টারনেটে, মানে সর্বসময় দেখেছি, তো সেই দেখতে দেখতে তুমি এত পরিচিত হয়ে গেছো তোমাকে, আপনি বলো মানে নিজের পরিচিত মানুষকে তো সাধারণত কেউ আপনি আগে করে না, যার জন্য যাকে ঠিক আছে। যদি তো তোমার তো কোনো ফোন নাম্বার নেই তুমি বললে, যে যদি এই মানে এই ভিডিওটি দেখে যদি কেউ তোমাকে কোনোরকম ভাবে সাহায্য করতে চায় তাহলে সে কিভাবে আসবে? ওই যেভাবে তুমি অ্যাড্রেস বলে দিলে ওই অ্যাড্রেসে এসেই তাহলে কোন মানে ফোন টোন করবার সুবিধা নেই। সাহায্য বলতে কি ধরনের? মানে যে কোনো সাহায্য হয়তো করতে পারে, হয়তো তোমার সাথে তোমার কাছে আসতে পারে, তোমার সঙ্গে হয়তো জিজ্ঞাসাবাদ করতে পারে যে দিদি কেমন আছেন কি, হয়তো এসে খোঁজ খবর নিল বা তোমার জন্য কিছু করতে চাইলো উপকার তোমার হয়তো কোনো, এটা 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 আমি বললাম আর কি, সেটা তো এর কোনো কনফার্ম কিছু নেই। মানুষ সে তার কর্তব্য যদি মনে করে, হ্যাঁ যদি কেউ করতে চায় আর কি, কর্তব্য পালন করা উচিত, আগেও ছিল এখনো তার উচিত কর্তব্য পালন করা, যে সে কর্তব্য পালন করবে সে তো ভগবানকে সাক্ষী রেখে, তাই না? তবে তোমাকে দেখে, তোমার দেখে কিছু একজন আপন মানুষের মতো মনে হচ্ছে, যে আমার বোম্পাইতে ছিল আর কি দীনেশ মন্ডল, তার মতো কিছুটা ফ্রেশ, তোমার মুখের এই অংশ নাক থেকে মন্ডল ছিল, আচ্ছা আমার নাম শুভজিৎ মন্ডল, দীনেশ নয়। ও আচ্ছা, তো সেই যাই হোক, একই তো ব্যাপার হয়ে যাচ্ছে নামে, তো শুভজিৎ আর হচ্ছে দীনেশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তোমার এই নাক থেকে এই অংশটুকু এতটা পুরোটা হাসি সেটা পুরোটাই, যাই হোক, তো আমি বলতে পারবো না বন্ধুরা যে কিরকম কি বৃত্তান্ত, তবে আমি এতক্ষণ ধরে দিদির সাথে কথা বলছি, মানে তো উনি সাধারণত খুবই মিশুকে, তো কথাবার্তা বলে মানে অনেক সরল সাদাসিদে বলেই মনে হচ্ছে। তো যাই হোক, আপনারা ইন্টারভিউটা দেখতে থাকুন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ওনার ফোন নাম্বার এই, ওনার অ্যাড্রেস তো আপনারা জানতেই পারলেন। ঠিক আছে দিদি, খুব ভালো থেকো, ঠিক আছে, নিজের যত্ন নিও, আর এরকমভাবে এই যে শুধু একবেলা খাবার খেয়ে এরকমভাবে থেকো না, কারণ খাওয়া দাওয়া ঠিকঠাক না করলে শরীর তো থাকবে না, দেখবে নানান রোগ আসবে। হোটেল থেকে খেয়ে আনার ব্যবস্থা করে, মানে কি দরকার ছিল তরকারিটা হচ্ছে, মানে হয়তো কালকে ভেবেছিলাম চিকেন আনবে, চিকেন কি আনবে, মানে তোমার ইয়ে মুরগির মাংস আর কি যাকে বলে, হ্যাঁ সে বুঝতে পেরেছি, মানে মানে কি আনবে বলেছে, মানে সবজি আলা আছে, সবজি আলা, সবজি, তাহলে এইসব টাকা পয়সা ওই যে তুমি যে বলছিলে সে উনি দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, সেটা আর ওই টাকা থেকে ওই দেবে। যাকে তুমি কি এখন আর প্ল্যাটফর্মে যাও? হয়তো দেখি কোনো আপন কেউ আসছে কিনা বা আছে কিনা, হয়তো যদি বা ইচ্ছে দেখতে, তো যদি যাই তখন তাও বেশিক্ষণ না, দু তিন সেকেন্ড বা এক মিনিট। আচ্ছা ঠিক আছে দিদি, খুব ভালো থেকো, ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ।